আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। আজকে বিকেলবেলা খুব মজার একটি নাস্তার আইটেম বাসায় তৈরি হচ্ছে, খুবই স্পেশাল। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাইরা আছেন তারা কিন্তু আমার আজকের এই নাস্তার আইটেমটা ফলো করতে পারেন, এতে করে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আর এই আইটেমটা অনেক কিছুর সঙ্গে যায়, তো বিশেষ করে যেহেতু এখন কুরবানির ঈদ চলে গিয়েছে, সবার বাসায় কিন্তু কম বেশি কুরবানির গোশত আছে, তাই না? তো এখন চাইলেই কিন্তু আমরা চট জলদি কুরবানির গোশত দিয়ে খুব মজার মজার কিছু আইটেম তৈরি করে ফেলতে পারি। আজকে বাসায় যে আইটেমটা তৈরি করা হচ্ছে সেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর টিফিনেও কিন্তু খুব ইজিভাবে দেওয়া যাবে। তো যাই হোক, এখানে আমি নিয়েছি চনা বুটের ডাল, যেটা ছোলানোটা। আমি ডালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে কুক করব। আমি কিভাবে কুক করব সেটা দেখিয়ে দিচ্ছি। তা একটা চালনিতে করে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে যদি বালি থাকে সেটা চলে যায়। তারপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই ডালটা খুব বেশি সময় ধরে ভিজাতে হয় না, 20 মিনিটের মতো ভিজালেই কিন্তু হয়ে যায়। তো আমি ডাল ভিজিয়ে তারপর গরু গোস্তটাকে ছোটো ছোটো করে কেটে নেব। তো আমি ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিই, তারপর আমি গরু গোস্তটাকে কাটতে বসে যাব। তো গতকালকে কিন্তু আমরা অর্ণিভাদের বাসায় গিয়েছিলাম। গতকালকে রাতে অর্ণিভাদের বাসায় একটা পার্টি ছিল, আর সেটা হলো অর্ণিভার 20K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, মাশাআল্লাহ। দেখতে দেখতে আমার বাচ্চাটার 20K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। অর্ণিভার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আমার তরফ থেকে। আমার ভিউয়ার্সদের কাছে আমি অর্ণিভার জন্য দোয়া চাইব, সবাই দোয়া করবেন যাতে করে অর্ণিভা খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারে। আমি তো দোয়া করি ওর জন্য খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। মার মতো, খালার মতো একদিন সেও খুব ভালো কাজ করবে। আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মানে বোনের মেয়ে অর্ণিভা, কাজী অর্ণিভা, তার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু তার ভিডিওগুলো দেখে নিতে পারবেন, সঙ্গে রাইসার ভিডিওর লিঙ্কটাও থাকবে। তো দুজনের চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা চাইলে তারা দুজনের চ্যানেলটাই ঘুরে আসতে পারেন। ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে, মাশাআল্লাহ, একেবারেই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে সত্যি খুশি করেছে। সেই জন্য হয়তো তাড়াতাড়ি ওদের 20K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে এগুলো সম্ভব, তাই না? তো যাই হোক, মাংসটা ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, আর এদিক থেকে বুটের ডালটাও কিন্তু ভিজে গিয়েছে সুন্দরভাবে। তো মাংসটা একটু ছোটো করে দিলে কি হয়, যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবো বা পাটায় পিষবেন তখন কিন্তু খুব ইজিভাবে কাজটা করে নেওয়া যাবে। তো এখানে আমি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা এলাচি, 2টা দারুচিনি, 1টা তেজপাতা, 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে একটা ঢাকনি দিয়েছি। এখানে আমি মাংস আর ডাল যাতে ডুবে যায় ওই পরিমাণ পানি দিয়ে মাংসটাকে মানে কুক করে নিচ্ছি আর কি। ডাল আর মাংস চুলার আঁচটা মিডিয়ামে করে আমি এটাকে 1 ঘন্টার মতো কুক করব। এর মধ্যে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ও, আরেকটা ব্যাপার, ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে কিন্তু যে এলাচ দারুচিনিগুলো তুলে ফেলে দিতে হবে, নতুবা যখন এটা দিয়ে আমরা কাবাব অথবা টিকিয়া তৈরি করব সেটা কামড়ে লাগলে খেতে কিন্তু ভালো লাগে না। তো ঠিক আছে, এখন আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও পিষে নিতে পারেন। ডাল এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো যখন এরকম একটু লাগা লাগা পানি থাকবে তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই প্রসেসে আমি কিন্তু প্রতি কুরবানি দিয়েই নাস্তার আইটেম তৈরি করে থাকি, আর এই টিকিয়াটা দিয়ে বিভিন্ন রকম নাস্তার আইটেম তৈরি করা যায়। তো ঠিক আছে, এলাচ দারুচিনিগুলো আমি তুলে ফেলে দিব, আর মাংসটা ঠান্ডা হতে থাক। এদিক থেকে 1 কাপ চাও খেয়ে নিচ্ছি, আর ব্লেন্ডার নিয়ে বসেও পড়েছি, এগুলো ব্লেন্ড করে নিব। আজকে বিকালে বাসায় একটা ধামাকা নাস্তা হবে।
তো আপনাদের সঙ্গে সেই স্পেশাল নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আমি একা করব না, আমরা সবাই মিলে করতেছি, আমিনা, শিল্পী, সবাই। তো একে মানে সবাই যদি একসঙ্গে কাজগুলো করা হয় তাহলে কিন্তু চট জলদি হয়ে যায়, একা একা করতে গেলে অনেক লম্বা সময় লাগে। তো আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, আমিনা ব্লেন্ড করতেছে আর আমি এদিক থেকে বসে বসে চা খাচ্ছি আর ভিডিও করতেছি। আমার মাংসটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এই ব্লেন্ডারটা অনেকেই জানতে চেয়েছিলেন এটা আমি কোত্থেকে কিনেছি, আমি একটা ফেসবুক পেজ থেকে কিনেছি। আর ফেসবুকে কিন্তু আমি এখনও এটার অ্যাড অ্যাভেলেবেল দেখতেছি, আমার মার জন্য আমি একটা অর্ডার করেছি। তো আমার মার জন্য যেটা অর্ডার করেছি সেটা অলরেডি আমার বাসায় চলে এসেছে, আমি দেখাবো ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ব্লগে। তো আম্মা বা তো এখনও মুখে, তো ওনারা যাওয়ার আগে তো ওনাদের কাছে দিয়ে দিব। তো আমার পার্সেলটা কিন্তু চলে এসেছে, আপনারা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন। আচ্ছা, এই ব্যাপারে আমি পরে কথা বলবো, আমি একটু শেয়ার করি। এখানে ডাল আর মাংস ব্লেন্ডার হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে বেরেস্তা করা পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো যার যার টেস্ট অনুযায়ী দিবেন। বেরেস্তা করা পেঁয়াজের পরিমাণটা হাফ কাপ হতে হবে, ধনিয়া পাতা হাফ কাপ, আর ঝাল মানে মরিচটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড, আর আমার কাছে এই ব্রেডটাই ছিল তো সেজন্য আমি এটাই দিচ্ছি, বার্গার ব্রেড একটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু প্লেন ব্রেডটাও দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি কিছু ব্রেড ক্রাম ইউজ করব, আর ব্রেড ক্রামটা হলো আমার বাসায় যে টোস্ট বিস্কিট আছে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে দিয়ে দিব। তো আমি দেখিয়ে দিব প্রসেসটা, খুবই ইজিভাবে কিন্তু করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, এখন খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তো অনেকেরই একটা প্রশ্ন, সেটা হলো আমাদের বাসায় দুইজন থাকে, একজন আমিনা আর একজন শিল্পী, তো শিল্পী কেন মুখ দেখায় না বা তার মুখ কেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। এটা অনেকে গতকালকে তো আমি কমেন্ট বক্সটা খুলে দিয়েছি, তো অনেক আপুরা আমাকে বলতেছিল যে আপু শিল্পী আপু কেন মুখ দেখায় না, তার মুখটা একটু দেখাবেন প্লিজ। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই না? আচ্ছা, এখানে আমি এই যে টোস্ট বিস্কিট এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু শিল্পাটা গুঁড়া করে নিতে পারেন, খুবই ইজি। টোস্ট বিস্কিটটা শিল্পাটা বাটতে খুব বেশি কষ্ট হবে না। তো যাই হোক, আর শিল্পীর ব্যাপারটা যেটা বলতেছিলাম, আর এটা কেমন হবে এর থিকনেসটা সেটা আমি দেখিয়ে দেব। শিল্পী হলো সে ক্যামেরার সামনে আসতে চায় না, আর সবাইকে তো ক্যামেরার সামনে আসতে হবে এমন কোনো কথা না, তাই না? সবার ক্যামেরার সামনে অভ্যস্ত না, এক একজনের এক এক রকম মন মানসিকতা, তারপর অনেকের অনেক পার্সোনাল ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তো একটা সময় কিন্তু আমিও ক্যামেরার সামনে আসতাম না, তো আস্তে আস্তে ব্লগ করতে করতে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা অন্যরকম হয়ে গিয়েছে, একটা পারিবারিক সম্পর্কের মতো। তারপর কিন্তু আমি ক্যামেরার সামনে আসা শুরু করে দিয়েছি, তো আমার কাছে কিন্তু এই জায়গাটা এখন আমার মানে বাসার মতোই মনে হয়, মনে হয় না যে নতুন কোনো জায়গা বা নতুন কোনো কিছু। তো অনেকে কিন্তু ক্যামেরার সামনে এসে দেখবেন আনইজি ফিল করে বা ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক থাকে, তো শিল্পীর ব্যাপারটাও ঠিক ওরকম, ও ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করে, সেই জন্য আসতে চায় না। তো যাই হোক, আমি এটা ভালো করে মানে মেখে মিলিয়ে নিয়েছি, এর থিকনেসটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারবেন। তো হাতটা ভালো করে ক্লিন করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি একটু তেল নিয়ে এভাবে করে আমি এর শেপগুলো দিয়ে নিব। আমি এটা বার্গারে আর নাস্তার আইটেমের জন্য করতেছি, তো সেই জন্য একটু বড় বড় করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও করতে পারেন।
তো সবগুলো বানিয়ে নিলাম আমি। এখান থেকে কিছু ফ্রোজেন করব আর কিছু আজকে বিকেলে খাওয়া হয়ে যাবে। তো এই টিকিয়া কাবাবটা কিন্তু পোলাও, ভাত অথবা ব্রেডের সঙ্গে খুব ভালো যায়। তবে আজকে আমি যেটা তৈরি করতেছি একটু ভিন্ন রকম একটা নাস্তার আইটেম, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার বাসায় তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এখন সবার বাসায় কুরবানির গোস্ত আছে অ্যাভেলেবেল, আপনারা চাইলেই কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো এদিক থেকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। আর তেলটা দিতে হবে কাবাবটা যেন একেবারে পুরোপুরি ডুবে না যায় ওরকম অবস্থা। আর দেখা যায় কি অনেক সময় পুরোপুরি ডুবে গেলে কাবাবটা তেল খেয়ে কাবাবটা ভেঙে যায়। তো কাবাবটা যেন তেলের উপরই থাকে আর তেলটা যেন কাবাবের নিচে থাকে, এরকম করে তেল দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশিই রাখতে হবে, খুব বেশি কমিয়ে কিন্তু এই কাবাবটা ভাজা যাবে না। অনেক সময় দেখা যায় অনেকে কাবাব ভাজতে যায় তখন কিন্তু কাবাবগুলো ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার একটাই কারণ, তেলটা বেশি দেওয়া হয়, চুলার আঁচটা কমিয়ে রাখা হয়। এই কাবাবটা ভাজার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে ভাজতে হবে। যদি এই টিপসগুলো ফলো করে কাবাবটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাবাব আমারটার মতোই পারফেক্ট হবে। আর এর টেস্টটা আসলে আরও বাড়ানো যেতে পারে, আপনারা চাইলে এর মধ্যে আরও মশলা টশলা অ্যাড করতে পারেন। অনেকে শুকনা মরিচ অ্যাড করে ঝাল বাড়ানোর জন্য, বা গরম মশলার গুঁড়া আরও বেশি করে অ্যাড করে। তো এগুলো আসলে চার্টার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু এটা নাস্তার আইটেমের জন্য তৈরি করতেছি তো সেই জন্য কিন্তু মশলাটা একটু কমই দিলাম। আর এই কাবাবটা ভাত পোলাও অথবা বার্গার তৈরির ক্ষেত্রে অনেক বেশি মানে টেস্টি হয়। তো আমি এখন ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানোই আছে। এটা এই যে একটা ফেনা ফেনা উঠতেছে, এই ফেনাটা ওঠার একটাই কারণ, এটা যখন আমি মিলিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি ডিম দিয়েছিলাম, তো ডিম দেওয়ার কারণে কিন্তু এরকম বাবল মানে উঠতেছে। তো যাই হোক এটা কোনো ব্যাপার না। তো আমি কাবাবগুলো সুন্দরভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো গতকালকে কিন্তু আমাদের অর্ণিভা মামুনিটার মাশাল্লাহ 20K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সবাই অর্ণিভার জন্য দোয়া করবেন। আসলে অর্ণিভা খুবই তাড়াতাড়ি এত সুন্দরভাবে ইউটিউবে কাজ করে তার সফলতা পেয়েছে, যা দেখে আমি নিজেও মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। তো আপনাদের সাপোর্ট পেলে এরা আরও ভালো করবে। অর্ণিভা রাইসা দুজনে মিলেই সুন্দর ভিডিও তৈরি করে, আর ইউটিউবে ভিডিও তৈরি করা কিন্তু সহজ কথা না, যারা করে তারা হয়তো জানেন। সবাই দোয়া করবেন ওদের জন্য। আসলে কি বলবো, আজকে আমাদের বিকালে অনেক ধরনের নাস্তার আইটেম করা হয়েছে বাসায়। তো আসলে কি বলবো, মাঝে মাঝে বিকালে আমরা একটু ভিন্ন টাইপের নাস্তা করতে পছন্দ করি। তো রেগুলার দেখা যায় চা বিস্কিট মানে টুকটাক এটা সেটা খাই, তবে সপ্তাহে দুই একটা দিন কিন্তু বিকালবেলা নাস্তাটা হয়ে যায়, কারণ নাস্তার একটা মানে খেতে ইচ্ছে করে, বিকালবেলা একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। তবে রেগুলার করা হয় না, মাঝে মাঝে করা হয় যখন মানে সবাই আমরা বাসায় থাকি বা কারো কোনো কাজ না থাকে, তখন মনে হয় যে চট করে কোনো একটা মজার নাস্তা তৈরি করে ফেলি, তাই না? তো এই হলো অবস্থা। আর আমি না কত কথা যে বলে সারাদিন আর গান শোনায়, তো একটু শুট নিলাম। তো এদিক থেকে নাস্তা রেডি আর বাকি কাজটা আপনাদের ভাইয়া করবে। তো ওরা বাবা মেয়ে মিলে বাকি কাজটা শেষ করবে। এখন হলো বার্গারের জন্য যে ব্রেডগুলো আছে, বার্গার ব্রেড, এগুলোকে মাঝখান থেকে কেটে ওরা কি করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। আর এইভাবে করলে কিন্তু বার্গারটা অনেক বেশি মজা হয়। তো এভাবে বার্গারটা যদি আমরা আগে থেকে একটু ফ্রাই করে তারপরে করি তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো ও হলো সবগুলো কেটে নিচ্ছে বার্গার ব্রেডগুলো, আর রাইসা হলো বাটার লাগানোর চেষ্টা করতেছে। তো আবার বললো যে বাটারটা এখন লাগায়ও না, বাটার প্যানে দিয়ে তারপর ভেজে নেবে। তা আমিও কিন্তু ওইভাবেই করি সবসময়। তো আজকে রাইসার বাবা তারপর মানে তার মন মতো করে এটাকে করতে চাচ্ছে। তো আমি সব রেডি করে দিয়েছি, ওরা বাবা মেয়ে মিলে বাকি কাজগুলো শেষ করবে। আপনারা দেখতে থাকুন। আর আমার ব্লগ ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে, যারা নতুন এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট
বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ব্রেডগুলোকে এখন বাটার দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, আর এটা খুব মানে উচ্চ তাপে ভাজার দরকার নেই, অল্প আঁচে ভেজে নিলেই হবে। বাটার দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে কিন্তু ভাজতে হয়, নতুবা বাটারটা পুড়ে যায়, আর পুড়ে গেলে কিন্তু ব্রেড খেতে তেমন ভালো লাগে না। তো সবগুলো ব্রেড বাটার দিয়ে ভেজে নেওয়া হবে। তো এদিক থেকে মোস্তফার বাবা আর মোস্তফা আর আমরা তো আছি আশেপাশে, দুজন মিলে নাস্তার বাকি কাজগুলো শেষ করতেছে, রাইসাও আছে পাশে। তো আমাদের কাছে আসলে সবাই মিলে কাজ করতে ভালো লাগে। তো মোস্তফাকে নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, আসলে কি বলবো, মোস্তফা মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা, অনেক ট্যালেন্ট আল্লাহর রহমতে। তো যারা করেন তারা একবার মানে নিজের কথা ভাববেন, আমি আসলে হাসি যখন কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, ওই ব্যাপারে আরেকদিন কথা বলবো, আজকে বলবো না, মোস্তফাকে দিয়ে একদিন কথা বলিয়ে দেব। আর ছোটো বাচ্চারা, ছেলে বাচ্চারা একটু চঞ্চল টাইপেরই থাকে, যাদের বাচ্চা আছে তারা হয়তো বুঝেন, আর যাদের বাচ্চা নাই তারা এই ব্যাপারগুলোতে আসলে একটু মানে কম বোঝেন, সেজন্য হয়তো এগুলো করেন প্রশ্নগুলো। তো যাই হোক, আমি আর কিছুই বলবো না। তো মোস্তফাকে দিয়ে একদিন একটা ব্লগ শুরু করাবো, তখন বুঝতে পারবেন যে মোস্তফা আসলে কেমন। তো আমার ইউটিউবে আসার আগে কিন্তু সবচেয়ে সবার আগে মোস্তফার একটা চ্যানেল ছিল। তো মোস্তফা কিন্তু সেই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছে। তো মোস্তফার লেখাপড়া ডিস্টার্ব হবে বলে মোস্তফার চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি, না চ্যানেলটা আছে কিন্তু সে তাকে দিয়ে আর ভিডিও বানায় না বা ভিডিও দেয় না। তো আমার ইউটিউবে আসার আগে কিন্তু মোস্তফাই ইউটিউবে এসেছে। তো মোস্তফার হাত ধরেই কিন্তু আমার ইউটিউবে আসা। তো যাই হোক, মোস্তফার খালামণি হলো সবার আগে এসেছে, তারপর মোস্তফা এসেছে, তারপর আমি চলে এসেছি। মোস্তফার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এখনও আছে, আর মোস্তফা যে কতটা ট্যালেন্ট বা কতটা মেধাবী তার ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি চাই না সেই চ্যানেলের ভিডিওগুলো এখন আর কেউ দেখুক, যেহেতু ওই চ্যানেলে আমি আর কাজ করতে চাচ্ছি না, সেটা আরও অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাস্ট চ্যানেলটা আছে, বাস আমরা ওখানে আর কোনো ভিডিও আপলোড করি না। তো মোস্তফাকে নিয়ে অনেকগুলো কমেন্ট আসে, তো ইদানিং সেই জন্য আর কি প্রশ্নগুলোর উত্তর হিসাবে তার চ্যানেলটাই যথেষ্ট। বাটার লাগিয়েছি, ভাজতেছে, আম্মু এখানে বাবাকে হেল্প করতেছে একটু একটু, আর বাবা কাজগুলো করতেছে। আজকে বিকেলে স্পেশাল নাস্তা আমাদের বাসায় তৈরি হচ্ছে। এই তোমার নানাকে বললে পারতাম না? হ্যাঁ, নানাকে কল করে দিবে। হ্যাঁ, আচ্ছা তোমার নানাকে বলো। আচ্ছা কল করে দিক। হ্যাঁ, আমার আইফোনটা কেউ নিয়ে এসো তো। আমি নেবো, আইফোনটা নিয়ে এসো, আম্মু নানাকে কল করবে। নানা আবার এসব অনেক পছন্দ করে, তো নানু যেহেতু আসতে পারবে না, তো অর্ণবর্ণিবার আসতে দিবে না নানুকে, এই জন্য নানাকে আনবে এখন। তো এখানে বাটার দিয়ে দিচ্ছে, আপনারা দেখি, আপনারা এনজয় করুন। এগুলো ফ্রোজেন করবো, এই জন্য পুরোপুরি ভাজিনি, এগুলো ফ্রোজেন করবো, হাফ ভেজে রেখে দিয়েছি।
আর এখন হলো আচ্ছা দাঁড়াও আগে তো নানাকে এখন কল দিবে আম্মু শেষ চলো তুমি নিয়ে নাও মাঝখানে রুমে লাইট জ্বালেনি এই যে পাপা আর আম্মু এখন বানাবে মুস্তাফাও হেল্প করবে আমিও করব এটাও কাঁচা ও কাঁচাটা নিয়ে আসছি এটা আমি ফ্রোজেন করব ওই যে ওগুলো মনে হয় ভাজা না ওগুলো পুরি ভাজা এই যে এগুলো ভাজা আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ করে দে না হ্যাঁ এখানে মানে তোমরা কে কি ভাবে লাইক করো আমাকে ইয়া শশা এগুলো দিও না ইয়া টমেটো দিবা তারপর যে হ্যাঁ বলো লেটুস পাতাটা আর মেয়োনিজ দিয়ে দিবা আর কেচাপ তো লাগবে কারণ আমার কাছে কেচাপ দিয়ে খেতে অনেক ভালো লাগে মেয়োনিজ দিবে না হ্যাঁ মেয়োনিজ তো দিবে মেয়োনিজ না দিলে তো বাইরে মজা লাগে না এই যে এটা নাও এটা তো মেয়োনিজের নাম কি বাবা পড়ে শোনাও তো আরে যে কোনো ব্র্যান্ড নিয়ে নাও হবে আচ্ছা তারপর অনেক কিছু আছে না আচ্ছা একদম কাছে বেশি মেয়োনিজ লাইক করো আমি এইট করি না মেয়োনিজ চাই না তো এটা আলফা ব্র্যান্ডের তো আপনারা যত বারই এসব বার্গার পিজা এগুলো বানাই মেয়োনিজ যদি দেই তাহলে আমরা এই ব্র্যান্ডেরটাই ইউজ করি সবাই তো আমরা মেয়োনিজ দিয়ে খেতে না তুমি কি লাইক করো এখানে লেটুস পাতাটা নাও না তুমি আরে অন্য কি লাগে এটা আইয়া কিচেনে যে টমেটো পেঁয়াজ দিবা না ও পেঁয়াজ লাগবে না পেঁয়াজ অতটা ভালো লাগে না হ্যাঁ দুইটাই না আমি জানি তো না 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 দিও না ভাই শশা খাবো এটা শশা খাবো না না একটু শুনো দিয়ে দাও এটা একটু না 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 এটা কেচাপ দেওয়ার পর কেচাপ দেওয়ার পর ধরো হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা দেবো পাতা দুই সিনি ভালো করে আল্লাহ দিছিলেন কি করতে আমি বলি এটা ছোট একটা হাতের মতো আছে না আমার ফ্রেন্ডের আমেরিকাতে রেশন ছিল ওখান থেকে শিখছি আচ্ছা সমস্যা নেই দাও যাবে আমি এখন মেয়োনিজ দিচ্ছি বসো রেশা সবাই বসো সবগুলো বানাই নেক তারপরে বুঝি এটা হলো মুস্তাফা আর মুস্তাফা শুধু কেচাপ আর টমেটো শসা ওগুলো নেয় আর কিছু নেয় না আর আমরা সবাই একসাথে খাবো তো এখন আমাদের খাওয়া দাওয়া করব আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে দেখা হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ